সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের অভিযোগে আটক দুই। দেশ ছাড়ার আগে শ্রোতাদের দুঃসংবাদ দিলেন মিজানুর রহমান আজহারি। হিজবুত তাহরিকে নিষিদ্ধ করল ভারত। দীর্ঘদিন পর রাজধানীতে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত ইসলামী। বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, থাকবে, জানালেন মির্জা ফখরুল। ছাত্রলীগ নিষিদ্ধ না হলে সোমবার থেকে আন্দোলন, হুঁশিয়ারি মাহমুদুর রহমানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের অভিযোগে আটক দুই। চট্টগ্রামের জে এম সেন হলের পূজা মণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে গণমাধ্যমে নিশ্চিত করেছেন নগর পুলিশের উপকমিশনার লিয়াকত আলী খান। তিনি বলেন, ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে, পূজা কমিটির পক্ষ থেকে মামলা করা হবে। আটকদের বিষয়ে উপকমিশনার লিয়াকত আলী বলেন, সকাল 11:30টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে। বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে নগরীর জে এম সেন হলে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদ আয়োজিত দুর্গাপূজার মহাসপ্তমীর আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি সংগঠন দুটি গান পরিবেশন করে। গান পরিবেশনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সেখানে হিন্দুদের মধ্যে ক্ষোভ তৈরি হলে সেনাসহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য বাড়ানো হয়। ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা সেখানকার সামনের সড়কে বিক্ষোভ করেছেন। পরে ডিসি ফরিদা খানম মণ্ডপে গিয়ে বক্তব্য দেন এবং জড়িতদের গ্রেপ্তার ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মামলা করার আশ্বাস দেন। দেশ ছাড়ার আগে শ্রোতাদের দুঃসংবাদ দিলেন আজহারি। দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারি। আজ ফের 1 মাসের জন্য মালয়েশিয়া চলে যাচ্ছেন তিনি। যাওয়ার আগে ভক্ত ও শ্রোতাদের দুঃসংবাদ দিলেন তিনি। আজ শুক্রবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের এক পোস্টে চলে যাওয়ার বিষয়টি জানিয়ে তিনি বলেন, আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করবেন না। তিনি বলেন, দীর্ঘ 5 বছর পর সংক্ষিপ্ত সফরে দেশে এসেছিলাম, বেশিরভাগ সময় পরিবারের সঙ্গেই কাটিয়েছি। এরই মাঝে বিভিন্ন ঘরানার আলেম ওলামা ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি ক্লোজ মিট আপ প্রোগ্রাম করেছিলাম। আলহামদুলিল্লাহ, সত্যি সেদিনটি বেশ উপভোগ্য ছিল। তবে শর্ট নোটিশে প্রোগ্রামটি আয়োজনের কারণে অনেক প্রিয় ভাই আসতে পারেননি, আবার কিছুটা তাড়াহুড়ো করে দাওয়াত দেওয়ার কারণে বেখেয়াল বশত অনেকে বাদ পড়েছেন। আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পরবর্তীতে সবার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশা রইল। আজ মালয়েশিয়া চলে যাচ্ছি, মাসখানেক পর আবারও দেশে ফিরব ইনশাল্লাহ। তখন আইন শৃঙ্খলা, জননিরাপত্তা, প্রোটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি সহ সবকিছু অনুকূল হলে পুরো দেশ জুড়ে বিভাগীয় পর্যায়ে হয়তো কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সবকিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির উপর। ছাত্রলীগ নিষিদ্ধ না হলে সোমবার থেকে আন্দোলন। রোববারের মধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হলে সোমবার থেকে আন্দোলনের ঘোষণা দিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করার জন্য আমি 7 দিনের সময় দিয়েছিলাম। রোববার সেই সময় শেষ হবে। রোববারের মধ্যে যদি ছাত্রলীগকে নিষিদ্ধ করা না হয় তাহলে সোমবার থেকে আমার দাবির সমর্থনে আপনারা এখানে আন্দোলন শুরু করবেন। নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন, আমি ঢাকায় মাঠে থাকব। বৃহস্পতিবার দুপুর 12টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে আহ্বান জানান মাহমুদুর রহমান। বিশ্ববিদ্যালয়ের টিএসসির করিডোরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এ সভার আয়োজন করে। মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের একমাত্র জঙ্গি সংগঠন হল ছাত্রলীগ। আওয়ামী লীগ থেকে মুক্তি পেতে হলে আগে ছাত্রলীগ নামক সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে হবে। আগে ছাত্রলীগকে দিয়ে শুরু করে পরে আওয়ামী লীগকে ধরব। তিনি আরো বলেন, দুটো লক্ষ্যে ছাত্র জনতার আন্দোলন হয়েছিল। প্রথম লক্ষ্য ছিল ফেসিবাদ সরকারের পতন ঘটানো, দ্বিতীয়ত ভারতীয় আধিপত্যবাদকে নির্মূল করা। আমাদের প্রথম লক্ষ্য অর্জিত হয়েছে, কিন্তু দ্বিতীয়টা আমরা এখনো অর্জন করতে পারিনি। এখন সুযোগ এসেছে ভারতীয় আধিপত্যবাদ চিরতর উৎখাত করার। এজন্য অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সব চেষ্টা অব্যাহত রাখতে হবে।
কারণে সরকার না টিকলে ভারতীয় সাম্রাজ্যবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠবে। সরকারকে টিকিয়ে রাখতে সীসা ঢালা ঐক্য লাগবে। 18 কোটি জনগণ যদি এক থাকে তাহলেই ভারতীয় আধিপত্যবাদের উৎখাত সম্ভব। সরকারের সমালোচনা করে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, সরকার এখন পর্যন্ত তাদের শক্তি দেখাতে পারেনি, সরকার খুব স্লো। তারা আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিরুদ্ধে এখনও কোনো অর্থবহ অ্যাকশন নিতে পারেনি, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য কোনো পদক্ষেপ নেয়নি, কোন আইনে সে ভারতে বসে আছে সম্পূর্ণ বেআইনিভাবে। শেখ হাসিনাকে দিল্লির ঘৃণ্য এজেন্ট উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন, 16 বছর ধরে বাংলাদেশ যে ফ্যাসিস্ট ও ইসলাম বিরোধী সরকার ছিল সেটি সরাসরি দিল্লি থেকে পরিচালিত হয়েছে। 1981 সালে ইসলাম এবং বাংলাদেশকে ধ্বংস করার জন্য সে দিল্লি থেকে এসেছিল, পতনের পর এখন আবার প্রভুর কাছেই আশ্রয় নিয়েছে, দিল্লি ছাড়া তার আর যাওয়ার জায়গা নেই। হিজবুত তাহরিকে নিষিদ্ধ করল ভারত। হিজবুত তাহরিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ ঘোষণা করল ভারত। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে একথা জানায়। এতে বলা হয়, জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারত সহ বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় হিজবুত তাহরির। প্রজ্ঞাপনে আরো বলা হয়, হিজবুত তাহরির চরমপন্থা বিস্তারে যুক্ত রয়েছে, তারা সহজ সরল তরুণদের আইএসের মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করায় নিয়োজিত রয়েছে। এছাড়া তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এক্সে এক পোস্টে বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিজবুত তাহরিকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। দীর্ঘদিন পর রাজধানীতে মহাসমাবেশের সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ জামায়াত ইসলামী রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক তৎপরতায় নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। প্রায় 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক কোণঠাসা অবস্থানে থাকা জামায়াত এখন নিজেদের অবস্থান শক্তিশালী করতে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এগিয়ে চলেছে। সারা দেশে দলকে মজবুত করতে বহুমুখী কর্মকাণ্ড পরিচালনা করছে তারা। এরই অংশ হিসাবে রাজধানীতে মহাসমাবেশ করবে জামায়াত। আগামী 28 অক্টোবর ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এই জনসভা হতে পারে। শেখ হাসিনা সরকারের পতনের পর দলীয় ব্যানারে রাজধানীতে এটি হবে জামাতের প্রথম সমাবেশ। গত 9 অক্টোবর জামায়াত ইসলামের প্রচার ও মিডিয়া বিভাগের সমন্বয়ক আব্দুস সাত্তার সুমন গণমাধ্যমকে জানিয়েছেন, তারা ঢাকায় একটি মহাসমাবেশ করবেন। তিনি বলেন, সমাবেশের বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এটি নিয়ে আলোচনা চলছে। বিএনপি সনাতন ধর্মাবলম্বীদের পাশে ছিল, থাকবে মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির পক্ষ থেকে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অতীতে যেমন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আপনাদের প্রতিটি সমস্যায় পাশে এসে দাঁড়িয়েছি, ঠিক একইভাবে আগামীতেও আমরা আপনাদের পাশে থাকব। বুধবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি অসুর শক্তির পতন হয়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, দেবী দুর্গার আবির্ভাব হয়েছে পৃথিবীতে অসুর শক্তিকে বধ করার জন্য, মানুষে মানুষে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য প্রতিষ্ঠার জন্য, হিংসা প্রতিশোধ প্রতিহিংসাকে দূর করে ভালোবাসার সমাজ নির্মাণ করতে। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে।